আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে এই কিরা। আজ একুশ শতকের সভ্যতার ক্ষমতায়ন, সেই মায়ের মহাতেজ চির জাগরুক আগুন হয়ে জ্বলেশ মা, তোমায় প্রণাম। হে জঙ্গলমহলের মা, তোমায় প্রণাম। উপস্থিত সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আর জোহার জানিয়ে আমাদের নেত্রী, এখন আমাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের জননেত্রী জনগণ মন অধিনায়িকা মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ অর্থনৈতিক বিপর্যয়ের মুখে বাংলাকে ফেলে পার পায়নি, এটাই হচ্ছে তার আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে পার্থক্য। আমরা নরেন্দ্র মোদীকে কোনোদিন কেন্দ্রে নিয়ে চা বিশ্বে রেখি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আজও কালির ছাদের নিচে থাকতে দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর বিন্দু মাত্র বদলায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই কালির ছাদের তলায় বাস করে 10 কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারাকে পরিচালনা করেছে। আমি পাট্টাই মুখ্যমন্ত্রীর কথা বলছি না, যার নাম হচ্ছে বাংলা, অন্য কোথাও হয়নি। পয়সায় চিকিৎসা পায় কিন্তু ঝাড়খণ্ডে যান, চিকিৎসা পায় না লোকে, বাংলায় চলে আসে চিকিৎসার জন্য। বিহারে যান, বিহার থেকে কত মানুষ আসে আমাদের এখানে চিকিৎসা পাওয়ার জন্য মালদা কলেজে, দেখে আসুন কত মানুষ আসাম থেকে কলকাতায় আসে, ত্রিপুরা থেকে কলকাতায় আসে, এমনকি বাংলাদেশ থেকে কলকাতায় আসে চিকিৎসার জন্য। আমরা বারে বারে উন্নয়নমূলক কাজ নিয়ে মানুষের কাছে গেছি, আমাদের একাধিক উন্নয়নমূলক কাজে আমাদের এই জেলার মানুষকে আমরা সমৃদ্ধ করতে পেরেছি। আমার মনে ইন্দ্রনীল সেন, পুরুলিয়া জেলার অবজারভার উপস্থিত রয়েছে, আমি সবাইকে যথাযথ শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রণাম কৃতজ্ঞতা জানাচ্ছি, জোহার জানাচ্ছি। আজকে আমাদের নেত্রী কিছুক্ষণের মধ্যেই আমাদের সবাই এসে উপস্থিত হবে। একদিকে ছেড়ে দিয়েছে, একদিকে ললিত মোদী 12,000 কোটি টাকা মেরে ফেরার, একদিকে নীরব মোদী 15,000 কোটি টাকা মেরে ফেরার, আর একদিকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছি। আগামী দিনেও আমরা করব, আমরা আগামী দিনগুলো আমাদের নেতৃত্বকে দিক নির্দেশিকা নিয়ে আগামী দিনগুলোকে সংগ্রামকে পাথর করে নেত্রীর সার্বিক সংগ্রামকে, আদিবাসীদের জমি আদিবাসীদেরই থাকবে, হাজার চেষ্টা করেও তাদের থেকে কেউ নিতে পারবে না যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় রয়েছে। এবং কুর্মি রাজীব রোজন অহ এখানকার ব্লক প্রেসিডেন্ট বিগাঙ্ক রাজীব রোজন অহ এখানকার ব্লক প্রেসিডেন্ট এটাই হচ্ছে তার আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে পার্থক্য। আমরা নরেন্দ্র মোদীকে কোনোদিন কেটলি নিয়ে চা বিশতে দেখিনি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ কালির ছাদের নিচে থাকতে দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী খেলাও, অর্থাৎ বাংলা বিরোধী বাঙালি বিরোধী।
মানুষের বাতাবরণ তৈরি করার তাদেরকে যোগ্য জবাব আমাদের আগামী দিনে দিতে হবে। এবং কিন্তু তার আগে আমি পুরুলিয়া জেলার সভাপতি স্বর্গীয় শান্তিরাম মাহাতো, আমি তাকে কিছু করার জন্য অনুরোধ করছি। অপেক্ষায় রয়েছি, তার থেকে আমরা দিক নির্দেশিকা নেব। এবং বলরামপুরের সাতটি অঞ্চল সহ পার্শ্ববর্তী সংলগ্ন ব্লক যেগুলো রয়েছে, বড়াবাজার, পুঞ্চা, বাগমুন্ডি, আরশা, ঝালদা ওয়ান এবং অন্যান্য ব্লক থেকে আগত প্রতিনিধিরা যারা বিভিন্ন ব্লকের প্রত্যন্ত প্রান্ত থেকে এসে সকালে আমাদের সভায় সশরীরে উপস্থিত হয়েছে, আমার মা ভাই বোনেরা, এবং প্রমাণ করেছেন আপনাদের যে স্বতঃস্ফূর্ততা, যে এই সভায় আমি দেখছিলাম আরো অনেক হাজার হাজার কর্মীরা রাস্তায় আটকে আছে, তারা হয়তো এসে পৌঁছতেও পারেনি, কারণ হয়তো একটু দেরিতে বেরিয়েছে। আমারও মিটিংটায় আসার কথা ছিল একটার সময়, কিন্তু আমাকে যেহেতু এখন আবার এখান থেকে শালতোরা যেতে হবে, শালতোরায় পরিষেবা করেছি। মনে রাখবেন এই প্রোগ্রাম
দেখলাম সারা ভারতবর্ষের কেউ কোনোদিন এইভাবে এত করতে পারেনি। এটা করেছিলাম কারণটা কি? তার কারণ অনেক সময় জেলায় গেলে আমি পাবলিক প্রোগ্রাম বেশি করি, দলের প্রোগ্রাম কম করি, কারণ আমি পরিচালনা করেছি। আমি পার্ট টাইম মুখ্যমন্ত্রীর কথা বলছি না, অজয় মুখোপাধ্যায়, সিদ্ধার্থ শঙ্কর রায়, প্রফুল্ল ঘোষ, প্রফুল্ল সেনের মতো বিশিষ্ট ব্যক্তিত্ব বা ফুল টাইম মুখ্যমন্ত্রী কোনদিন জেলায় জেলায় দিয়ে হয় না। স্কুলে যান, কলেজে যান, হাসপাতালে যান, গ্রামে কাজ করতে যান, কত কাজ তৈরি হয়েছে। আমি পুরুলিয়া জেলায় বিশ্বাস করি আমাদের কর্মীরা ভালো করে কাজ করুন, পুরুলিয়া জেলা কর্মোদ্যোগে যাতে এগিয়ে যায়, অনেক কর্মসংস্থান যাতে তৈরি হয়, তার জন্য গতকাল আমরা মিটিং করেছি পুরুলিয়া জেলায়। মনে রাখবেন এই রঘুনাথপুরে ডেডিকেটেড ফ্রেট করিডোর ইন্ডাস্ট্রি, নতুন ফ্রেট করিডোর তৈরি হচ্ছে, বাণিজ্যিক সড়ক তৈরি হচ্ছে, যে বাণিজ্যিক সড়কের ফলে একেবারে দুর্গাপুর থেকে বাঁকুড়া থেকে রঘুনাথপুর পর্যন্ত চলে আসবে পুরুলিয়ায়। আর রাস্তার দুপাশে শুধু শিল্পই শিল্প তৈরি হবে, লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে। এবং আগামী দিন পুরুলিয়া জেলার মানুষ জেনে রাখুন, আপনাদের কর্মসংস্থানের জন্য চিৎকার করতে হবে না। কেউ কেউ আমি শুনেছি ঝাড়খণ্ড থেকে আসছে, ভাত দেওয়ার ক্ষমতা নেই কিল মারার বসায়, ঝাড়খণ্ড থেকে আসছে, এসে গেরুয়া ফেটটি বাজছে। আর সিপিএম গুলো আগে যারা লাল জামা পরতো এখন সেগুলো গেরুয়া জামা পরে, আর গলায় ফেটটি বাঁধে, একদিকে রাম আর একদিকে বাম, একদিকে জগাই একদিকে মাধাই আর একদিকে বিজেপি বিদায়, অর্থাৎ দুই পাশে দুই কলা গাছ আর মধ্যেখানে যমরাজ, বিজেপির মধ্যেখানে বসে আছে আর তার দুপাশে একদিকে বাম আর একদিকে রাম। কাজটা কি? কাজ একটাই, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষকে বলা, হিন্দু মুসলমানের তার যেখানকার মেয়েরা কন্যাশ্রী পেয়ে পড়াশোনা করে, এখন তো সব মেয়েরা কন্যাশ্রী, সব মেয়েরা, কোনো ভাগাভাগি নেই, হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, কায়স্থ হোক, তপশিলী হোক, আদিবাসী হোক, সংখ্যালঘু, সবাই কন্যাশ্রী আমার ঘরে। তপশিলী আদিবাসীদের জন্য শিক্ষাশ্রী স্কলারশিপ, সব স্কলারশিপ পায়, আদিবাসী ভাই বোনেরা পায়, জেনারেল কাস্ট কন্যাশ্রী পায়, সবুজ সাথী বিনা পয়সায় সাইকেল পায়, 2 টাকা কিলো চাল পায়, বিনা পয়সায় চিকিৎসা পায়, মরে গেলেও 2000 টাকা সরকার দেয় ডেড বডি পড়াবার জন্য বা কবর দেওয়ার জন্য। মনে রাখবেন জন্মালেই গাছ পায়। জহর খান, আদিবাসী ভাই বোনেরা আপনারা বলুন কত জহর, আপনাদের কাছে আবেদন জানাবো, অনুরোধ জানাবো, এই জেলা থেকে সর্বোচ্চ মানুষ, সর্বাধিক মানুষ ব্লকের ব্লক থেকে, অঞ্চল থেকে, বুথ থেকে আগামী 19 জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা এবং রাজ্যের জাতীয় যে দলগুলো আছে তাদের একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্ব সেই ব্রিগেড সমাবেশে অংশগ্রহণ করবে। আগামী দিন নতুন ভারত গড়ার লক্ষ্যে, ধর্ম নিরপেক্ষ ভারত গড়ার লক্ষ্যে, শান্তির ভারত গড়ার লক্ষ্যে, প্রগতির ভারত গড়ার লক্ষ্যে আপনারা ব্যাপক পরিমাণে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমবেত হবেন, এই আশা আমি রাখি। আমি আপনাদের সুযোগ দেওয়া হয়েছে, আগামী দিনে আরো সুযোগ আসবে, আমি নিজে করব আর কাউকে দেব না, এটা হতে পারে না। তৃণমূল কংগ্রেসের ভাবনা হচ্ছে সবাই মিলে ভাগ করে খেতে হবে, কেউ খাবে আর কেউ খাবে না, এটা আমাদের পলিসি নয়। আমাদের পলিসি হচ্ছে সবাই মিলে ভাগ করে খাও, সবাই মিলে একসাথে থাকো, সবাই মিলে সবাইকে ভালোবাসো, সব ধর্মকে ভালোবাসো, এটা হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের পলিসি। সুযোগ দেওয়া হয়েছে, আগামী দিনে আরও সুযোগ আসবে, আমি নিজে করব আর কাউকে দেব না, এটা হতে পারে না। তৃণমূল কংগ্রেসের ভাবনা হচ্ছে সবাই মিলে ভাগ করে খেতে হবে,
কেউ খাবে আর কেউ খাবে না, এটা আমাদের পলিসি নয়। আমাদের পলিসি হচ্ছে সবাই মিলে ভাগ করে খাও, সবাই মিলে একসাথে থাকো, সবাই মিলে সবাইকে ভালোবাসো, সব ধর্মকে ভালোবাসো, এটা হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের পলিসি। 12,000 কৃষক আত্মহত্যা করেছে মহারাষ্ট্র বলুন, মধ্যপ্রদেশ সহ বিভিন্ন জায়গায়। আর বাংলায় আমরা কৃষকদের বন্যা হলে আমরা দেখি, খরা হলে দেখি, দাম কমে গেলে দেখি, খাজনা মুকুব করে দিই, কৃষকদের যন্ত্রপাতি দিই, আমরা কৃষকদের ভালোবাসি। তাই মনে রাখবেন বাংলাটা একটু অন্য জায়গা। নির্বাচন 12,000 কৃষক আত্মহত্যা করেছে মহারাষ্ট্র বলুন, মধ্যপ্রদেশ সহ বিভিন্ন জায়গায়। আর বাংলায় আমরা কৃষকদের বন্যা হলে আমরা দেখি, খরা হলে দেখি, দাম কমে গেলে দেখি, খাজনা মুকুব করে দিই, কৃষকদের যন্ত্রপাতি দিই, আমরা কৃষকদের ভালোবাসি। তাই মনে রাখবেন বাংলাটা একটু অন্য জায়গা। নির্বাচন সিপিএম এর হাত ধরে এসে বলছে, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি তো বাংলা চিনি না। সিপিএম এর হাত ধরে এলাকা এলাকায় গিয়ে ভেতরে লাল জামা আর ওপরে গেরুয়া জামা পরে বলছে, বাংলা আমরা দেখে নেব। কি দেখবে আমরা বলি, আগে দিল্লি সামলান, তারপরে বাংলার দিকে তাকান, অত সস্তা নয়, অত সস্তা নয়। সিপিএম এর হাত ধরে এসে বলছে, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি তো বাংলা চিনি না। সিপিএম এর হাত ধরে এলাকা এলাকায় গিয়ে ভেতরে লাল জামা আর ওপরে গেরুয়া জামা পরে বলছে, বাংলা আমরা দেখে নেব। কি দেখবে আমরা বলি, আগে দিল্লি সামলান, তারপরে বাংলার দিকে তাকান, অত সস্তা নয়, অত সস্তা নয়। মা বোনেরা করবেন তো, তৃণমূল কংগ্রেস দলটাকে ভালো করে করবেন তো, তাহলে জোরে বলুন করবো, জোরে বলুন করবো, করবো। আগামীকাল পুরুলিয়া জেলায় প্রত্যেকটা ব্লকে ব্লকে বিডিওরা থাকবে, এমএলএরা থাকবে, জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি থাকবে, যারা আছেন তাদের সবাইকে নিয়ে ব্লকে ব্লকে পরিষেবা প্রদান হবে। আজকে যেহেতু আপনারা এখানে আছেন, থাকতে পারছেন না, তাই তারপরে শালতলা থেকে আমার বাঁকুড়া যেতে হবে। বাঁকুড়ায় আজকে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং আছে, হয়েছে হয়নি। আমাদের সরকার 300 জহর থান নতুন করে দিয়েছে, জহর থানের পাট্টা পর্যন্ত দিয়ে দেওয়া হচ্ছে। আদিবাসী ভাই বোনেদের জন্য জেনে রাখবেন, আপনারা প্রচার করবেন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা, একমাত্র জায়গা বাংলা। ঝাড়খণ্ডে মনে রাখবেন আদিবাসীদের জমি দখল করে নিচ্ছে, আর বাংলায় আমরা একটা আইন করেছি, আদিবাসীদের জমি কেউ দখল করে নিতে পারবে না, আদিবাসীদের জমি আদিবাসীর কাছেই থাকবে। এটার জন্য আমার মা বোনেদের গুরুত্ব দিতে হবে, এদের মোকাবিলা করবার জন্য আমার আদিবাসী ভাই বোনেদের গুরুত্ব দিতে হবে, এদের মোকাবিলা করবার জন্য আমার ছাত্র যৌবন, যারা ভয় পায় না, যারা টাকা খায় না, যারা মাথা উঁচু করে চলে, যারা জীবন দেওয়ার জন্য তৈরি, আমি সেই ছাত্র যৌবনকে চাই। এবং এর জন্য আমার মা বোনেদের গুরুত্ব দিতে হবে, এদের মোকাবিলা করবার জন্য আমার আদিবাসী ভাই বোনেদের গুরুত্ব দিতে হবে, এদের মোকাবিলা করবার জন্য আমার ছাত্র যৌবন, যারা ভয় পায় না, যারা টাকা খায় না, যারা মাথা উঁচু করে চলে, যারা জীবন দেওয়ার জন্য তৈরি, আমি সেই ছাত্র যৌবনকে চাই। এবং হচ্ছে আবার এখানে নতুন করে 900 মেগাওয়াট তৈরি হচ্ছে, জলের জন্য 1100 কোটি টাকার প্রজেক্ট দেওয়া হয়েছে। জায়গা তৈরি করছে, ওরা একটু টাইম নেয়, এটা জাপান গভর্নমেন্টের সাথে হচ্ছে, আরো 2 বছর সময় লাগবে। অনেকগুলো অপারেশন আছে, চোখ থেকে শুরু করে, মাথা থেকে শুরু করে, কোমর থেকে শুরু করে, পেট থেকে শুরু করে, হাত থেকে শুরু করে, কোথাও বাকি নেই মারে। এত মার খেতে খেতে এই জায়গাটায় আমরা এসেছি। এই জায়গাটা মনে রাখবেন সংগ্রামী জায়গা, ত্যাগের জায়গা, তিতিক্ষার জায়গা। বাংলার মানুষ কখনো টাকা পয়সার কাছে মাথা নত করে না, বাংলার মানুষ কিছু দাসত্ব করে না, বাংলার মানুষ মাথা উঁচু করে চলে, এটাই আমরা শিখেছি।
উপর অনেকগুলো অপারেশন আছে, চোখ থেকে শুরু করে, মাথা থেকে শুরু করে, কোমর থেকে শুরু করে, পেট থেকে শুরু করে, হাত থেকে শুরু করে, কোথাও বাকি নেই মারে। এত মার খেতে খেতে এই জায়গাটায় আমরা এসেছি। এই জায়গাটা মনে রাখবেন, সংগ্রামী জায়গা, ত্যাগের জায়গা, তিতিক্ষার জায়গা। বাংলার মানুষ কখনো টাকা পয়সার কাছে মাথা নত করে না, বাংলার মানুষ কিছু দাসত্ব করে না, বাংলার মানুষ মাথা উঁচু করে চলে, এটাই আমরা শিখেছি। রাজস্থানেও পাবে না, তামিলনাড়ুতেও পাবে না, কর্ণাটকেও পাবে না, কেরালায়ও পাবে না, ইউপিতেও পাবে না। আর বাংলায় একটা কথা আমরা বলি না, এক দুই তিন তা দিনে দিন দিন, এবার বিদায় নেই, ছিল দুটো হয়ে যাবে জিরো, এবার ভালো করে মাথায় রাখবে। এক দুই তিন হবে এবারে, একবার দুটো শিখ পেয়েছিল যখন আমাদের সাথে ছিল এক সময়, আর আগের বার দুটো শিখ পেয়েছিল। রাজস্থানেও পাবে না, তামিলনাড়ুতেও পাবে না, কর্ণাটকেও পাবে না, কেরালায়ও পাবে না, ইউপিতেও পাবে না। আর বাংলায় একটা কথা আমরা বলি না, এক দুই তিন তা দিনে দিন দিন, এবার বিদায় নেই, ছিল দুটো হয়ে যাবে জিরো, এবার ভালো করে মাথায় রাখবে। এক দুই তিন হবে এবারে, একবার দুটো শিখ পেয়েছিল যখন আমাদের সাথে ছিল এক সময়, আর আগের বার দুটো শিখ পেয়েছিল। ঝাড়খণ্ডের আদিবাসীদের প্রোটেকশন দেব এবং ঝাড়খণ্ডের আদিবাসীদের পাশে দাঁড়াবো। মনে নেই কিছুদিন আগে ঝাড়খণ্ডে আদিবাসীদের জমি দখল হয়ে যাচ্ছিল, তখন কারা, আমি নিজে তিন চারটে টিম পাঠিয়ে ঝাড়খণ্ডে আদিবাসীদের জন্য লড়াই করেছি, আগামী দিনও আমরা করব। কিন্তু তৃণমূল কংগ্রেসকে আমার কয়েকটা কথা বলার আছে। আমার অনেক মা বোনেরা আজকে এসছে, আজকে 50 ভাগ পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি আজকে সমস্ত মনে রাখবেন, আজকে মা বোনেদের দখলে আছে, মা বোনেরা মেম্বার, মহিলাদের আজকে সমানভাবে কাজে লাগাতে হবে। মনে রাখবেন কংগ্রেস একদিনে তৈরি হয়নি, আর এমনি এমনি ক্ষমতায় চলে আসেনি, আজও আমাদের লড়াই চলছে। কি লড়াই চলছে? দিল্লি আমাদের পয়সা দেয় না, দিল্লি বাংলাকে বঞ্চনা করে, টাকা দেয় না, পয়সা দেয় না, কথায় কথায় দিল্লি বাংলাকে গালিগালাজ করে। আর বিজেপির নেতাগুলো সব জায়গায় একটা করে বিজেপির সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে, রাজভবন থেকে একেবারে প্রধানমন্ত্রী ভবন, বিজেপি ছাড়া আর কিছু কাজ হয় না। আর মুখে মিথ্যে কথা বলে আর গুন্ডামি করে, বলুন তো বাংলার মা হয় মনে না আমার? কবে আপনারা দুর্গা পুজো করতেন না, কবে কালী পুজো করেননি, কবে বজরঙ্গী মূল কংগ্রেসে একদিনে তৈরি হয়নি, আর এমনি এমনি ক্ষমতায় চলে আসেনি, আজও আমাদের লড়াই চলছে। কি লড়াই চলছে? দিল্লি আমাদের পয়সা দেয় না, দিল্লি বাংলাকে বঞ্চনা করে, টাকা দেয় না, পয়সা দেয় না, কথায় কথায় দিল্লি বাংলাকে গালিগালাজ করে। আর বিজেপির নেতাগুলো সব জায়গায় একটা করে বিজেপির সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে, রাজভবন থেকে একেবারে প্রধানমন্ত্রী ভবন, বিজেপি ছাড়া আর কিছু কাজ হয় না। আর মুখে মিথ্যে কথা বলে আর গুন্ডামি করে, বলুন তো বাংলার মা হয় মনে না আমার? কবে আপনারা দুর্গা পুজো করতেন না, কবে কালী পুজো করেননি, কবে বজরঙ্গী সম্পর্কে সম্প্রদায়কে আমাদের সরকার 1200 কোটি টাকার লোন দিয়েছে, মাথায় রাখবেন, 1200 কোটি টাকার সাহায্য করেছে। কাজেই পুরুলিয়ার মানুষ নিশ্চিন্তে থাকবে, সে মানবাজারই হোক, সে বলরামপুরই হোক, সে অযোধ্যাই হোক, সে বান্দোয়ানি হোক, সে ঝালদাই হোক, সে পাড়াই হোক, সে হুড়াই হোক, সে রঘুনাথপুরই হোক, সব জায়গা আমরা দেখে রাখবো। তার কারণ পুরুলিয়া আমাদের মা, এটা আমাদের রূপসী বাংলা, রূপসী বাংলা শুরু হয় পুরুলিয়া থেকে, রাঙা মাটি আমাদের পবিত্র মাটি। কাজে লাগাই, 2 লক্ষ লোকশিল্পী আমাদের আছে, আগামী দিন আরো বেশি করে প্রোগ্রাম আমরা নেব, আরো বেশি করে আমরা কাজ করব। কিন্তু সেই কাজটা কে করবে? তৃণমূল কংগ্রেসকেই করতে হবে। কে করবে কাজটা, কে করবে বলুন তো? মা বোনেরা বলুন তো, আমার কাজটা কে করবে? মা বোনেরা আমার, কে কাজটা করবে? তৃণমূল কংগ্রেস করবে? মামাটি
গন্ডগোল হচ্ছে। এসব প্ল্যান আমরা বুঝি, মানুষের ভোটকে টোটাল কায়দা করে ফয়দা করবার জন্য এসব চালাকি আমাদের বোঝবার আছে। আমি একটা ক্রস দেখছিলাম, ইভিএম মেশিন যা আছে মাত্র 2% ভোট নাকি তাতে দেখা যাবে, ইভিএম মেশিনে কাউন্সিলিং করা যাবে। তো 2% কি হয়, 2% ভালো দিলেন আর 80% যদি খারাপ দেন লোকে কেন দায়িত্ব নেবে? ইভিএম আমি শুনছিলাম আস্তে আস্তে কেউ কেউ আমায় বলছিল ইভিএম মেশিন নিয়ে গন্ডগোল হচ্ছে। এসব প্ল্যান আমরা বুঝি, মানুষের ভোটকে টোটাল কায়দা করে ফয়দা করবার জন্য এসব চালাকি আমাদের বোঝবার আছে। আমি একটা ক্রস দেখছিলাম, ইভিএম মেশিন যা আছে মাত্র 2% ভোট নাকি তাতে দেখা যাবে, ইভিএম মেশিনে কাউন্সিলিং করা যাবে। তো 2% কি হয়, 2% ভালো দিলেন আর 80% যদি খারাপ দেন লোকে কেন দায়িত্ব নেবে? ইভিএম কারণ কিছু তো ক্ষমতা নেই, কিছুই নেই, সব সাইনবোর্ড গুটিয়ে গেছে, এখন বিজেপির সাইনবোর্ড লিখছে, দুদিন বাদে সেটাও গুটিয়ে যাবে। তৃণমূল কংগ্রেসের সরকার ছিল, আছে এবং থাকবে, এবং আগামী দিন ভারতবর্ষে, মনে রাখবেন, ভারতবর্ষে সরকার গড়বার জন্য তৃণমূল কংগ্রেস এক বৃহত্তর ভূমিকা পালন করবে, সবাইকে নিয়ে একসাথে মানুষের সাথে ভারতবর্ষকে রক্ষা করবে। কাজেই তৃণমূল, কারণ কিছু তো ক্ষমতা নেই, কিছুই নেই, সব সাইনবোর্ড গুটিয়ে গেছে, এখন বিজেপির সাইনবোর্ড লিখছে, দুদিন বাদে সেটাও গুটিয়ে যাবে। তৃণমূল কংগ্রেসের সরকার ছিল, আছে এবং থাকবে, এবং আগামী দিন ভারতবর্ষে, মনে রাখবেন, ভারতবর্ষে সরকার গড়বার জন্য তৃণমূল কংগ্রেস এক বৃহত্তর ভূমিকা পালন করবে, সবাইকে নিয়ে একসাথে মানুষের সাথে ভারতবর্ষকে রক্ষা করবে। কাজেই তৃণমূল করা বলুন সমস্ত কিছু আমাদের সরকার করেছে, এটা মাথায় রাখতে হবে। পুরুলিয়া জেলায় কে কদিন আসতো, কেউ আসতোই না, আসতোই না। আমি তো বারবার আসি, একবার নয় হাজার বার আসি, আমি আসি এই কারণে, বেশি দিন না আসলে আমার মনে হয় পুরুলিয়া জেলার মানুষ আবার ভাববে না তো যে আমি আসছি না। আমি বারবার ঝাড়গ্রামে আসি, বারবার বাঁকুড়ায় আসি, বারবার পুরুলিয়া আসি, বারবার বীরভূম জেলায় আসি। একদিকে দার্জিলিং আর একদিকে জঙ্গলমহল রক্তাক্ত হয়ে জ্বলছিল। আমি যখন পুরুলিয়ায় মিটিংয়ে আসতাম আমি দেখতাম লোকের চোখে মুখে একটা ভয়, ভাবতো কবে মাওবাদীরা এখান থেকে যাবে, কবে শ্মশানের রাজত্ব শেষ হবে। আজকে তো মানুষ হেসে হেসে রাস্তায় ঘুরে বেড়াতে পারেন, আদিবাসী ভাই বোনেরা আমার হেসে হেসে গান গাইতে পারেন। জহর খানে অনেক সুযোগ আসছে, তাতে যারা তৃণমূল কংগ্রেসের সাথে থাকবেন, একসাথে থাকবেন, আমি তাদের দেখে দেবো। আর আগামী দিন পুরুলিয়া জেলা যা চাহিদা, পুরুলিয়া জেলার যা প্রাপ্য, পুরুলিয়া জেলা যাতে বঞ্চিত না হয় সেটা আমি আগামী দিন লক্ষ্য রাখবো। কোনো রকমভাবে পুরুলিয়া জেলার ভাই বোনেরা যাতে বঞ্চিত না হয় এই লক্ষ্য আমি আপনাদের কথা দিচ্ছি, আমি রাখবো। এবং যদি এক্ষেত্রে কেউ তার নিজের ভূমিকা পালন করে মনে করে পুরুলিয়াকে বঞ্চিত করবে সেটা করতে দেবো না, এটা মাথায় রাখবে। আমি চাই আপনারা টিচার তৈরি হন, আমি চাই আপনারা ইঞ্জিনিয়ার তৈরি হন, আমি চাই আপনারা ডাক্তার তৈরি হন, আমি চাই আমার মা বোনেরা সম্মানের সাথে বাসুক, এবং শিল্পীরা যারা আছেন আরও অনেক কাজ পান, এটা আমরা চাই। তৃণমূল কংগ্রেস দলের সম্পদ, দেশের সম্পদ, তাই বড়রামপুরে যেটুকু জায়গায় হেরেছেন চিন্তা করার কোনো কারণ নেই। আমি ছোট্ট ছোট্ট ছেলেমেয়েদের চাই, দামাল ছেলেমেয়ে, ছাত্র এবং যৌবন যারা বেরিয়ে এসে আমাদের তেলাঙ্গা ঝান্ডা ধরে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলবে, তারাই আগামী দিন দল তাদের নেতৃত্ব দেবে। তৃণমূল কংগ্রেস দলের সম্পদ, দেশের সম্পদ, তাই বড়রামপুরে যেটুকু জায়গায় হেরেছেন চিন্তা করার কোনো কারণ নেই। আমি ছোট্ট ছোট্ট ছেলেমেয়েদের চাই, দামাল ছেলেমেয়ে, ছাত্র এবং যৌবন যারা বেরিয়ে এসে আমাদের তেলাঙ্গা ঝান্ডা ধরে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলবে, তারাই আগামী দিন দল তাদের নেতৃত্ব দেবে। একটা সিটও পাবে না জেনে রাখবে। মুখের গহর কত, কথাবার্তা কত চড়া চড়া, এ পুরো এর জন্য দায়ী সিপিএম।
বাংলায় বিজেপিকে হাতে ধরে নিয়ে আসার জন্য টোটাল দায়ী সিপিএম এবং কংগ্রেস। তিন ভাই মিলে পঞ্চায়েত করলো, আমি কি মিথ্যে কথা বলছি? আমি তো মাইকের সামনে দাঁড়িয়ে বলছি, ডকুমেন্ট নিয়ে বলছি, কারো বিরুদ্ধে কারো ক্ষোভ থাকতে পারে। সৃষ্টির কাজকর্ম আমরাও পছন্দ করতাম না, তাই বলে শুধু সৃষ্টির উপরে রাগ আছে বলে আমি কি বিজেপিকে ভোট দিয়ে দেবো? কেন কেন দিয়ে দেবো? বিজেপি আপনাকে খেতে দেয় না, আপনাকে পড়তে দেয় না, আপনার এলাকায় শান্তি রেখে দেয় না, সবাই মিলে আমরা থাকি সেটা বিজেপি করে দেয়, কিছুই করে না। তো কিসের জন্য ওদের প্রয়োজন? কোনো একটা সিটও পাবে না জেনে রাখবে। মুখের গহর কত, কথাবার্তা কত চওড়া চওড়া, এ পুরো এর জন্য দায়ী সিপিএম। বাংলায় বিজেপিকে হাতে ধরে নিয়ে আসার জন্য টোটাল দায়ী সিপিএম এবং কংগ্রেস। তিন ভাই মিলে পঞ্চায়েত করলো, আমি কি মিথ্যে কথা বলছি? আমি তো মাইকের সামনে দাঁড়িয়ে বলছি, ডকুমেন্ট নিয়ে বলছি, কারো বিরুদ্ধে কারো ক্ষোভ থাকতে পারে। সৃষ্টির কাজকর্ম আমরাও পছন্দ করতাম না, তাই বলে শুধু সৃষ্টির উপরে রাগ আছে বলে আমি কি বিজেপিকে ভোট দিয়ে দেবো? কেন কেন দিয়ে দেবো? বিজেপি আপনাকে খেতে দেয় না, আপনাকে পড়তে দেয় না, আপনার এলাকায় শান্তি রেখে দেয় না, সবাই মিলে আমরা থাকি সেটা বিজেপি করে দেয়, কিছুই করে না। তো কিসের জন্য ওদের প্রয়োজন? কোনো প্রয়োজন অশান্ত করার চেষ্টা করে ভাড়াটিয়া গুন্ডা নিয়ে এসে। আমি পুরুলিয়ার নেতৃত্বকে বলবো, আগামী দিন ঝাড়খণ্ডকে ভালোবেসে আমরা ঝাড়খণ্ডে প্রতিদ্বন্দ্বিতা করব। আমরা ঝাড়খণ্ডে অনেকগুলো লোকসভা সিটে আমরা লড়াই করব এবং আগামী দিন অ্যাসেম্বলিতেও আমরা লড়াই করব। পুরুলিয়ার বর্ডারগুলোতে যেখানে ঝাড়খণ্ডের জায়গা আছে, নিজেরা নিজেরা পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করুন, বারবার করে আমার সাথে কথা বলার দরকার নেই। পুরুলিয়া জেলা থেকে ঝাড়খণ্ড জেলার যারা বর্ডার আছেন, বর্ধমান জেলা থেকে ঝাড়খণ্ডের যারা বর্ডারে আছেন, বীরভূম জেলা থেকে ঝাড়খণ্ডের যারা বর্ডারে আছে, ঝাড়গ্রাম জেলা থেকে যারা ঝাড়খণ্ডের বর্ডারে আছে, সেই এলাকাগুলোতে তৃণমূল কংগ্রেস তৈরি করুন। কারণ আমরাও ঝাড়খণ্ডে কিছু সিটে লড়াই করব, আমরা উড়িষ্যাতেও কিছু সিটে লড়াই করব। আমাদের মেদিনী পরিষদ মিউনিসিপ্যালিটি 50% মেয়েরা আছে, মেয়েদের আরও বেশি করে কাজে লাগাতে হবে এবং মায়েরা আমার সবচেয়ে বেশি কাজটা করে। আমি ছাত্র যৌবনকেও বলবো, ঘরে বসে না থেকে মানুষের কাছে যান, মানুষের পাশে পৌঁছে যান, এটা আমাদের আগামী দিনের স্লোগান। মানুষের কাছে যান, মানুষের কাছে পৌঁছে যান। 19 জানুয়ারি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমাদের সভা আছে, সেই সভায় দুটো পার্টি এখনো পর্যন্ত কনফার্মেশন দেয়নি, দিয়ে দেবে হয়তো। তাছাড়া আমরা প্রায় 18-20টা পার্টি কনফার্মেশন পেয়ে গেছি ব্রিগেডে আসবার জন্য। আমার যতদূর মনে পড়ছে, চন্দ্রবাবু নাইডু থেকে শুরু করে, দেবগৌড়াজি থেকে শুরু করে, শরদ পাওয়ার থেকে শুরু করে, অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে, কুমার স্বামী থেকে শুরু করে, শরদ যাদব থেকে শুরু করে, হার্দিক প্যাটেল থেকে শুরু করে, তেজস্বী যাদব থেকে শুরু করে, অখিলেশ সিং থেকে শুরু করে, ফারুক আবদুল্লাহ থেকে শুরু করে, সবাই কিন্তু কনফার্ম করে দিয়েছে, স্ট্যালিন থেকে শুরু করে, যে তারা সবাই আসছে। সুতরাং এটা একটা ঐতিহাসিক প্রোগ্রাম হবে এবং 19 জানুয়ারি সবাই ব্রিগেডে যাওয়ার জন্য এখন থেকে তৈরি হবে। বুথে বুথে কর্মী সভা করুন, বুথে বুথে মানুষের সভা করুন, আসামি খেদাও। আমরা আসামের পক্ষে বিরুদ্ধে নই, আমি আবার বলি ওখানেও আমরা লড়াই করব। তার কারণ আমরা চাই আমাদের প্রতিবেশী রাজ্যগুলোর সাথে আমাদের সম্পর্ক আরও ভালো হোক, আরও সুন্দর হোক, এটা মাথায় রাখবে। ঝাড়খণ্ডে চেষ্টা করে দেখবেন, এটা আপনাদের কাছে আমার থাকবে অনুরোধ। তৃণমূল কংগ্রেস মনে রাখবেন, একদিনে তৈরি হয়নি, অনেক কষ্ট করে তৈরি হয়েছে। আমরা একসময় কংগ্রেস করতাম, কংগ্রেস সিপিএম এর সাথে বন্ধুত্ব করেছিল, আমাদের হাজার হাজার কর্মীরা মারা গিয়েছিল, হাজার হাজার কর্মী শহীদ হয়েছিল। তখন আমরা কংগ্রেস থেকে, আমাদের কংগ্রেস থেকে বেরিয়ে এসে আমরা তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম। 1998 সালে 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের জন্মদিন। আজকে এতদিন ধরে তৃণমূল কংগ্রেস করতে গিয়ে আমি থেকে শুরু করে
আমাদের এমন কেউ নেই পুরনো কর্মী যাদের মাথায় ডান্ডা পড়েনি, যাদের কোমর ভাঙেনি, যাদের পায়ে চোট হয়নি। অনেক মার আমরা খেয়েছি, প্রত্যেকে খেয়ে গিয়েছিল। আমাদের সময় নতুন করে আমরা আবার শুরু করেছি। হোম ট্যুরিজম বাড়ানো হচ্ছে, লাক্ষা চাঁদ বাড়ানো হচ্ছে, সেলফ হেল্প গ্রুপ যাতে আরো বেশি কাজ পায় তার দিকে নজর দেওয়া হচ্ছে। কৃষি জমির ঋণ, মনে রাখবেন কৃষি জমির যে খাজনা, সেই খাজনা আমাদের সরকার মুকুব করে দিয়েছে। এটা আপনারা কি জানেন? একমাত্র রাজ্য পশ্চিমবাংলা কৃষকদের খাজনা দিতে হয় না, খাজনা মুকুব করে দেওয়া হয়েছে। কৃষি জমির মিউটেশন ফিস, সেটাও মুকুব করে দেওয়া হয়েছে। একমাত্র জায়গা যার নাম হচ্ছে বাংলা, অন্য কোথাও হয়নি। আলাদা করে দেওয়া, ভাই বোনেদের আলাদা করে দেওয়া, শিখ খ্রিস্টানদের আলাদা করে দেওয়া, আসামে বাঙালি খেদাও, গুজরাটে বিহারি খেদাও, মহারাষ্ট্রে গুজরাটি এবং বিহারি খেদাও, আর সারা দেশ থেকে মানুষ খেদাও। এইটা হচ্ছে ওদের কাজ। ওদের বলে স্বাস্থ্যকেন্দ্রে যান সরকারি, বিনা পয়সায় চিকিৎসা পায়, কিন্তু ঝাড়খণ্ডে যান চিকিৎসা পায় না লোকে, বাংলায় চলে আসে চিকিৎসার জন্য। বিহারে যান, বিহার থেকে কত মানুষ আসে আমাদের এখানে চিকিৎসা পাওয়ার জন্য মালদা কলেজে, দেখে আসুন কত মানুষ আসাম থেকে কলকাতায় আসে, ত্রিপুরা থেকে কলকাতায় আসে, এমনকি বাংলাদেশ থেকে কলকাতায় আসে চিকিৎসার জন্য। অর্থাৎ বুঝতে পারছেন, আমরা যেটা করি সেটা কেউ করে না। কালকে ঝাড়খণ্ড রাজ্য থেকে কয়েকজন এসেছিল, তারা বলছে কি বলছিলেন, অটলজি দুবার প্রধানমন্ত্রী হয়েছে, কাজে এটা নতুনত্ব নয়। যারা এসে বলে আমরা এই করে দেবো সেই করে দেব, বাংলার রাজনীতিটা কি বলুন তো? পুরুলিয়া জেলার আমার মা বোনেরা, আমার আদিবাসী ভাই বোনেরা, আমার মাহাতো ভাই বোনেরা, আমার কর্মী ভাই বোনেরা, আমার সাধারণ ঘরের ভাই বোনেরা, আমার সংখ্যালঘু ঘরের ভাই বোনেরা, আমার তপশিলী আদিবাসী সম্প্রদায়ের ভাই বোনেরা, আপনাদের যদি আমি জিজ্ঞেস করি পুরুলিয়ার হালচাল কেমন ছিল, তুমি সংবাদ মাধ্যমের ভাই বোনেরা আছেন তারাও জানেন, একসময় জীবন হাতে করে নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করতে হতো, বিকেলের পরে রাস্তায় বাস ছিল না, গাড়ি থাকে তত মঙ্গল। আগামী দিন একটাই ডাক, বিজেপি ভারত ছাড়ো, বিজেপি দেশ ছাড়ো, বিজেপি বদলো, বদলো কেন্দ্রে বিজেপিকে বদলো, কেন্দ্রীয় সরকারে বিজেপি থাকবে না, এটা মাথায় রাখুন। আর যদি থাকে আপনি ব্যাংকের লোন পাবেন না, যদি থাকে আপনার ব্যাংকের টাকা লুট হয়ে যাবে, যদি থাকে তত মঙ্গল। আগামী দিন একটাই ডাক, বিজেপি ভারত ছাড়ো, বিজেপি দেশ ছাড়ো, বিজেপি বদলো, বদলো কেন্দ্রে বিজেপিকে বদলো, কেন্দ্রীয় সরকারে বিজেপি থাকবে না, এটা মাথায় রাখুন। আর যদি থাকে আপনি ব্যাংকের লোন পাবেন না, যদি থাকে আপনার ব্যাংকের টাকা লুট হয়ে যাবে, যদি নির্বাচনে যদিও খারাপ ফল করা আছে আমাদের পরিষ্কার, আজকের হাজারো হাজারো শুধু নয়, আজকের 2 লক্ষ মানুষের জনসমাগমের টার্গেট আছে আমাদের। এই 2 লক্ষ মানুষ আমার মনে হয় 2 লক্ষের রাস্তায় শুধু গাড়ি আর গাড়ি, মানুষ আর মানুষ, মা গাড়ির উপরে উপরে মাথা, কয়েক ঘন্টা নয় 8 ঘন্টার মধ্যে এই মাঠটায় ঘোরাবার কোনো জায়গা থাকবে না। 8 ঘন্টা কি 40 মিনিটের মধ্যে তিনি এখানে এসে পৌঁছাবেন? আমরা যারা এসেছি আজকে আপনাদের কাছে শুধু আবেদন যে পুরুলিয়ার বুকে এখন বক্তব্য রাখবেন পাড়ার বিধায়ক উমাপদ ভয়। এখন
শতকের সভ্যতার ক্ষমতায়ন। সেই মায়ের মহাতেজ চির জাগরুক আগুন হয়ে জ্বলেশ মা, তোমায় প্রণাম। হে জঙ্গলমহলের মা, তোমায় প্রণাম। উপস্থিত সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আর জোহার জানিয়ে আমাদের নেত্রী, এখন আমাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের জননেত্রী জনগণ মন অধিনায়িকা মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়া জেলার প্রত্যেকটা ব্লকে ব্লকে বিডিওরা থাকবে, এমএলএরা থাকবে, জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি থাকবে, যারা আছেন তাদের সবাইকে নিয়ে ব্লকে ব্লকে পরিষেবা প্রদান হবে। আজকে যেহেতু আপনারা এখানে আছেন, থাকতে পারছেন না, তাই তারপরে সালতোরা থেকে আমার বাঁকুড়া যেতে হবে। বাঁকুড়ায় আজকে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং আছে। আমাদের নেক্সট উইকেও মেদিনীপুর পশ্চিম আর মেদিনীপুর পূর্ব জেলায় প্রোগ্রাম আছে। কাজেই আমার এখনো পর্যন্ত প্রায় 430টা আমি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং এবং পরিষেবা করেছি। মনে রাখবেন, এই প্রোগ্রাম সারা ভারতবর্ষের কেউ কোনোদিন এভাবে এত করতে পারেনি। এটা করেছিলাম কারণটা কি, তার কারণ অনেক সময় জেলায় গেলে আমি পাবলিক প্রোগ্রাম বেশি করি, দলের প্রোগ্রাম কম করি। কারণ আমি মনে করি আমাদের সরকার মা মাটি মানুষের সরকার, মানুষের কাছে যাওয়াটা বড় কাজ। দলীয় নেতারা দলের কাজ করবেন, তারা আমাদের কাজগুলো মানুষকে, জমি কেউ দখল করে নিতে পারবে না, আদিবাসীদের জমি আদিবাসীর কাছেই থাকবে, এটা আমরা আইন করে দিয়েছি, এটা অন্য কোথাও নেই, মাথায় রাখবেন এটা। মাহাতদের উন্নয়নের জন্য আপনাদের একাডেমি করা হয়েছে, মানভূমি একাডেমি করা হয়েছে, আবার একটা নতুন প্রজেক্ট দেওয়া হচ্ছে পুরুলিয়ায়, অযোধ্যায় বান্দুগ্রামে 900 মেগাওয়াট আর একটা বিদ্যুৎ তৈরির কারখানা হচ্ছে, 4,500 কোটি টাকা পদে পুরুলিয়াকে দেওয়া হচ্ছে। পুরুলিয়ার ছেলে মেয়েরা যাতে চাকরি বাকরি পায়, তারা যাতে আগামী দিন ভালো করে মাথা তুলে দাঁড়ায়। একদিকে রঘুনাথপুর ইন্ডাস্ট্রিয়াল করিডোর, একেবারে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া জুড়ে হবে। দুই হচ্ছে, আবার এখানে নতুন করে 900 মেগাওয়াট তৈরি হচ্ছে, জলের জন্য 1,100 কোটি টাকার প্রজেক্ট দেওয়া হয়েছে। জায়গা তৈরি করছে ওরা একটু টাইম নেয়, এটা জাপান গভর্নমেন্টের সাথে হচ্ছে, আরো 2 বছর সময় লাগবে। 2-3 বছর পর যখন প্রজেক্টটা হয়ে যাবে, মাটি পুড়ে পুড়ে জল বের করতে হয়, পাইপ বসাতে হয়, তখন দেখবেন পুরুলিয়ায় পানীয় জলের সংকট।